আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সামিয়া বাংলা টিভির পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে জানিয়ে দেব আবারও ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে কুয়েতের জরুরি মন্ত্রিসভায় কী সিদ্ধান্ত নিয়েছে এবং কুয়েতের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কুয়েতের করোনার পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের সর্বশেষ করোনার পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন শুরুতেই জানিয়ে দেব আবারও ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে কুয়েতের জরুরি মন্ত্রিসভায় নতুন করে কী সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রিসভা থেকে প্রকাশ করা হয়েছে যে বাসিন্দাদের উচ্চ ঝুঁকিপূর্ণ যে দেশগুলো রয়েছে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার মধ্য সহজে ভ্রমণ করতে এবং সহজে কুয়েতের মধ্যে ফিরে আসতে পারবে অন্য কোনো দেশে চোদ্দ দিনের ট্রানজিট ছাড়াই ফিরে আসতে পারবেন যারা কুয়েতের মধ্যে টিকা নিয়েছেন অর্থাৎ যে সকল প্রবাসীরা কুয়েতের টিকা গ্রহণ করে সে সকল প্রবাসীরা আপনারা চাইলেই নিজ নিজ দেশে সহজে যেতে পারবেন এবং সহজেই পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবেন বলে স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসেল আল সাবা দেলিতে এক পেজ বিবৃতিতে বলেছেন যারা কুয়েতের মধ্যে আছেন এবং কুয়েতের অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করেছেন ভ্যাকসিনের সার্টিফিকেট বেদিতিকভাবে অনুমোদিত হতে হবে বেদিতিকভাবে যদি আপনারা সার্টিফিকেট অনুমোদিত করেন তাহলে আপনারা সহজেই কুয়েতে প্রবেশ করতে পারবেন এদিকে কুয়েতের ট্রাফিক বিভাগ নজন প্রবাসীকে গ্রেপ্তার করেছেন যাদের লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অবস্থায় আটক করেছেন নজনকে নির্বাসনে দেওয়া হবে এখন জানিয়ে দেব আজকের কুয়েতের করোনার সর্বশেষ পরিস্থিতি আজ পাঁচই আগস্ট দু হাজার একুশ রোজ বৃহস্পতিবার গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আষ্টশো একান্ন জন এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন চার লাখ নয়শো উনআশি জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ছয় জন ইন্নাল ইল্লাহি অহি রাজুর এই নিয়ে মোট প্রাণ হারিয়েছেন দু হাজার তিনশো একান্ন জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার আটচল্লিশ জন আলহামদুলিল্লাহ এই নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লক্ষ অষ্টআশি হাজার আষ্টশো আশি জন চিকিৎসাধীন অবস্থায় আছেন নয় হাজার সাতশো আটচল্লিশ জন আইসিউতে আছেন দুইশো সাতষট্টি জন এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ করোনার পরিস্থিতি এখন জানিয়ে দেব আমাদের বাংলাদেশে করোনার সর্বশেষ পরিস্থিতি এদিকে আমাদের বাংলাদেশে চোদ্দতম দিনের কঠোর লকডাউন চলতেছে এরই মধ্যে লকডাউনের সময় সীমা বৃদ্ধি করে আগস্টের দশ তারিখ পর্যন্ত চলমান করেছে আমাদের বাংলাদেশের করোনার পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা এবং খুব ঝুঁকিপূর্ণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসতেছে না আজকেও আমাদের বাংলাদেশের মধ্যে চব্বিশ ঘন্টায় করোনার সাথে লড়াই করে প্রাণ হারিয়েছেন দুশো একচল্লিশ জন ইন্নালিল্লাহি অ ইন্না ইহি এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন একুশ হাজার ছয়শো আটত্রিশ জন নতুন করে চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তেরো হাজার জন এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা তেরো লক্ষ নয় হাজার নয়শো দশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ষোলো হাজার একশো বারো জন আলহামদুলিল্লাহ এ নিয়ে মোট সুস্থ হল এগারো লক্ষ একচল্লিশ হাজার একশো সাতান্ন জন এ ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ সংবাদ প্রতিদিনের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ